আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ তাআলা হালাল উপার্জন, মানে যখন আমরা উপার্জন করছি আমাদের দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে, অফিসে, আদালতে, আমরা যে বিষয়টি আজকে হাইলাইট করতে যাচ্ছি সেটি হচ্ছে অনেকে হারাম খায়, কেউ ঘুষ নেয়, কেউ সুদ নেয়, কেউ প্রশ্ন ফাঁস করে, কেউ সরকারি সম্পদ চুরি করে মানুষের মধ্যে ধার্মিকতার ভান করে। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইনশা আল্লাহ তাআলা, এবং এটার পরিণতি কী দুনিয়া এবং আখেরাতে। কারণ কেউ কেউ আছে হারাম উপার্জন এক হাতে করছে আর এক হাতে দান করছে, আল্লাহর ঘর মসজিদেও কিছু দিলাম আবার নিজেও কিছু খাইলাম, অথচ টাকাটা হারাম। ইসলাম কী বলে? হারাম টাকা দিয়ে হজ করলাম, আবার একবার করলাম হালাল টাকা দিয়ে, একবার হারাম একবার হালাল, ওটা প্লাস মাইনাস করে একটা বোঝ আল্লাহকে দিতে চান, নাউজুবিল্লাহ। কী আছে ইসলামী শরীয়ায় এই বিষয়গুলো নিয়ে দুজন বিজ্ঞ মেহমান কথা বলেন। প্রথমে যিনি রয়েছেন মুখতারাম মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, সম্মানিত খতিব এবং মুফাসসিরে কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলেমে দ্বীন, পুরস্কারপ্রাপ্ত কারিয়ে কোরআন, মুখতারাম মাওলানা জাকির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুহতারাম? জি আলহামদুলিল্লাহ। জি মুহতারাম, মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, আমরা কর্মক্ষেত্রে বলি অথবা সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, হালাল উপার্জনটা কতটা জরুরি বেঁচে থাকার জন্য, আমলের ক্ষেত্রে, আমাদের চলার ক্ষেত্রে, যদি বলতেন মুহতারাম। ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বিষয় যেটা, এই সমাজে আপনি যদি কাউকে কোনো নসিহা করতে চান তো তিনি বুঝাতে যান যে আপনার চাইতে তিনি অনেক ভালো আছেন, এমন তিনি মুত্তাকি, তিনি পরহেজগার, তিনি আল্লাহকে পেয়ে গেছেন, এরকম একটা সমস্যা আমাদের। আসলে আমরা এখন উপদেশ গ্রহণ করার চাইতে উপদেশ দেওয়াটাকে বেশি পছন্দ করছি, নিজে আমল করার চাইতে অন্যে আমল করছেন কি না সেই বিষয়গুলো আমরা খুব বেশি তালাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ সকল, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তোমরা হালাল বক্ষণ করো, হালালের সাথে তোমরা সুসম্পর্ক রাখো, কারণ হারাম আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বাংলা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হারাম মালের সদকা কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি যত নবী রসুলকে পাঠিয়েছেন প্রত্যেককে তিনি হালালের পক্ষে থাকার, অর্থাৎ হালাল বক্ষণ করার, হালাল উপার্জন করার, এমনকি নিজ হাতে উপার্জন করার ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যদি ভাবতে হয়, চিন্তা করতে হয়, যদি গ্রহণ করতে হয়, তাহলে রসুল সাল্লামের হাদিস এভাবেই বলা লাগে। আল্লাহ নবী সাল্লাম বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যিনি গোশ গ্রহণ করলেন, যিনি দিলেন, উভয় সমান অপরাধী অপরাধী। আজকাল এই বিষয়গুলো আমরা একটু ভেবে চিনতে দেখি না। আমি যদি একটি ঘটনা আপনার কাছে উল্লেখ করি তাহলে হয়তো আমাদের জন্য অনেকটা গ্রহণ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এই ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ, তিনি মাদ্রাসার ছুটি শেষে গ্রামের বাড়িতে আসছেন। যাওয়ার পথে তিনি কিছু গ্যান্ডারি, অর্থাৎ আমরা যে কৈশোর বলি, তিনি চিন্তা করলেন মাদ্রাসার মেহমানদের জন্য বা মাদ্রাসার শিক্ষকদের জন্য নিয়ে যাই। তিনি ট্রেনে টিকিট কাটবেন, নিজের টিকিট নিলেন এবং বললেন যে আমাকে, এই যে আমার কৈশোর বা গ্যান্ডারি আছে এগুলোর জন্য আমাকে মালের ভাড়া নেন এবং আমাকে একটা টিকিট দেন। স্টেশন মাস্টার বা যিনি টিকিট দিচ্ছেন তিনি বললেন যে হুজুর এটা লাগবে না, আপনার এটার ভাড়া লাগবে না, আমি গার্ডকে বলে দেব। হুজুর বললেন যে না, সরকারের আইনে আছে যে 15 কেজি হলে এখানে মালের ভাড়া দিতে হবে, আমি মালের ভাড়া দিতে চাই, আমাকে টিকিট দেন। উনি বলল যে না, আমি গার্ডকে বলে দেবো, হুজুর আপনি যান। এই সুবিধাগুলো অনেকে আমরা নিলে মনে করি সম্মানিত বোধ করছি বুঝি, হ্যাঁ এটি অনেক ক্ষেত্রে আমাদেরকে দিতে চায়। তিনি বললেন যে না, আপনি গার্ডকে বলে দিলে গার্ড তো সামনের স্টেশন অর্থাৎ দিল্লিতে নেমে যাবে, বলে ওনাকে বলে দেবো, উনি যেন আরেকজনকে বলে দেয়। এইভাবে করে তিনি কয়েকবার বললেন, পরে বললেন যে হুজুর আপনি যাবেন কুই, এরপরে তো আর কোনো স্টেশন নাই। হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার গন্তব্য তো জান্নাত পর্যন্ত, আমি এই সরকারের হক মেরে, জনগণের হক মেরে তো আমি এই এই আমি এই পাপ কাজ করতে পারি না। এজন্য আমার আমার যে মূল মেসেজটা, ইসলামের যে মূল মেসেজটা, আমরা আগে ইসলামের শিক্ষাটা গ্রহণ করব এবং এই শিক্ষাটাকে আমরা চর্চা করব ব্যক্তিতে, পরিবারে, সমাজে,
রাষ্ট্রে কীভাবে বাস্তবায়িত করা যায়। এবং ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস স্পষ্ট আছে, যেই গোশতে হারাম প্রবেশ করেছে, অর্থাৎ যার শরীরে হারাম প্রবেশ করেছে, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যে কারণে আপনি দেখবেন অনেক কৃষকের ছেলে বিসিএস হয়েছে, সচিব হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু অনেক মন্ত্রী ছেলে মন্ত্রী হতে পারে নাই। কারণ যেরকম একদিকটা স্ট্রাগল নাই, আরেক দিক হচ্ছে অনেক ক্ষেত্রে, যেহেতু আমি সবার ক্ষেত্রেই বলছি এরকম, আমরা যারা বা বিশেষ করে সরকারি ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গাগুলো পদগুলোতে বসে আছেন, সুযোগ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এরকম আবার কিছু লোক পাওয়া যায় হাজারো সুযোগ থাকার পরেও আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, সৎ পথ অবলম্বন করে না। ধন্যবাদ মোহতারাম মাওলানা জাকির হোসেন। আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি, অনেকেই আমরা পাপ করি, আবার ধর্মীয় লেবাস দিয়ে আমরা এই পাপটাকে ঢাকার চেষ্টা করি। কেমন এলাকায় ধরে নেন যে মানুষটি সুদের সাথে চরমভাবে জড়িত, এই মানুষটি আবার এলাকায় মসজিদে মনে করেন 20,000 বা 2,00,000 টাকা দান করে উনি মসজিদ কমিটির মধ্যে ঢুকে বসে আছেন। তো একদিক থেকে আমি হারাম উপার্জন করে হারামের সাথে সম্পৃক্ত, অন্যদিক থেকে কিছু ভালো কাজ করে এই হারামটাকে প্রলেপ দেওয়া বা আল্লাহকে একটা বুঝ দেওয়া, নাউজুবিল্লাহ, যে আল্লাহ আমি এদিকেও আছি ওদিকেও আছি, আমি হারাম করছি তাই কী হয়েছে, আমি তো আপনারা দিছি কিছু, আসলে ইসলাম এগুলো জায়েজ কিনা আপনি যদি বলতেন। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী মা তা'মালুনা আলীম। আমরা প্রথমে কোরআনে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে এই কথাই বলছেন সমস্ত রসুলগণকে, ইয়া আইয়ুহা রাসূল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, তারপরে বলছেন নেক আমল করুন। এইখানে কিন্তু আগে নেক আমলের কথা বলা হয় নাই, আগে বলা হয়েছে হালাল বা পবিত্র খাদ্য বা বস্তু বলা হয়েছে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে ইবাদত আমল বন্দেগী কবুল হওয়ার প্রথম প্রধান শর্ত হলোই আমার হালাল উপার্জন বা হালাল খাবার। দেখা যায় আমাদের সমাজে এরকম লক্ষ লক্ষ মানুষ বললেও ভুল হবে না যে হজ করে, একবার নয় একাধিকবার হজ করে। তারপর আপনি যেটা বললেন যে 10,00,000-20,00,000 টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সভাপতি হয়ে যায়, তার এই যে নেক স্রোতে পাপের কাজ ঢেকে ঢাকার চেষ্টা করে। কিন্তু বিষয়টা হলো এইখানে আমাকে খেয়াল রাখতে হবে, আমি একবার নয় 100 বারও যদি হজ করি, আমি একটা মসজিদের নয় বাইতুল মোকাররম খানায় কাবারও যদি কমিটির দায়িত্বপ্রাপ্ত হয়ে যাই, কিন্তু সেটা আমাকে চিন্তা করতে হবে আমার আমলটা, আমি যে আমলটা করছি সেই আমলটা আমার হালাল উপার্জনে হালাল ইনকাম হচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, তোমরা হালাল পবিত্র বস্তু গ্রহণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই বিষয়টা আসলে আমরা অনেক সময় ভুলে যাই, আর ভুলে যাই কেন, আর ভুলে যাওয়ার কারণ হলো আমরা পরকালের চাইতে ইহকালকে আমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, এটাই আমাদের মূল কারণ, আমরা পরকালের চাইতে ইহকালকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। আচ্ছা, তারপরে দেখা যায় যে অনেক ভাইরা যেটা করছেন যে আপনার হালাল হারাম তোয়াক্কা না করে ডান হাত বাম হাত যেদিক থেকে পাচ্ছে সেভাবেই সে কাঁপাচ্ছে। জি, টার্গেটটা কি যে শেষ বয়সে ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবে, যখন এখন বয়স আর কত হয়েছে, একটা পর্যায়ে যে ভালো হয়ে যাবে, এরকম টেন্ডেন্সি কিন্তু অনেক মানুষের আছে। তো এই ভাইগুলোকে আসলে সতর্ক করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ কখনো মাফ করবে না, তো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই যে হারাম উপার্জনে যারা অভ্যস্ত, প্রশ্ন ফাঁস করছে, কেউ সরকারি চাকরিতে ঘুষ নিচ্ছে, কেউ সুদি কারবারের সাথে জড়িত, কেউ ওজনে কম দিচ্ছে, কেউ আমে ফরমালিন দিচ্ছে, এই যে হারাম উপার্জন যারা গ্রহণ করছে বা খাচ্ছে ভক্ষণ করছে, এবাদতে এদের কোনো প্রভাব পড়ে কি না, যেমন নামাজে, সন্তান সন্ততি লালন পালনে, পারিবারিক জীবনে স্ত্রীর সাথে সে শান্তি পায় কি না। আছে না যে হারাম যেদিন থেকে কেউ গ্রহণ করছে আরাম চলে যাচ্ছে, এই বিষয়টার ব্যাপারে ইসলামের শরীয়ের বক্তব্য কি? বিষয়ক মহতরম, ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের বলা এবং জানা দরকার, অত্যন্ত জরুরি, যে আসলে আমরা যখন
আমার ইনকাম সোর্স, আমরা যখন ইনকাম করি ডানে বামে দেখা দেখি নাই, আর এইটা যদি আমার হারাম হয়ে যায়, হারাম যদি হয়ে যায় তাহলে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে কথা বলেছেন যে আমার পরিবারে, সমাজে, আমার ব্যক্তিগত জীবনে এর ইফেক্ট বা প্রভাব পড়বে কি না, অবশ্যই পড়বে। হারাম উপার্জনের সবচাইতে বড় দু একটি আমি যেটা তার জন্য কুফল, সেটা এক নম্বর হলো হারাম কেউ যদি ইনকাম করে ডানে বামে তরাকি না করে, হালাল হারাম মান বিচার না করে কেউ যদি ইনকাম করে, হারাম উপার্জন রাস্তায় কেউ যদি ইনকাম করে, তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নামক এই নিয়ামতটা উঠিয়ে নেয়। জি, বরকত নামক উঠিয়ে যায়। আর বরকত যদি না থাকে, সেটা ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, দুনিয়ার কোনো জীবনে শান্তি পাওয়া যায় না। দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু জিজ্ঞাসা করলে দেখা যায় না মনে শান্তি নাই, শান্তি তো থাকবে না। তার উপর থেকে আল্লাহ পাক হারাম উপার্জনের কারণে রহমত নামক, বরকত নামক এই নিয়ামতটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। জি, আর তাদের সম্পর্কে আল্লাহ নবী ধিক্কার জানিয়েছেন, নবী সম্বোধন করেছেন কোরআনুল কারিমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন, ফা ইল্লাম তাফালু ফা আযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ ছাড়তে পারলো না বা ঘুষ অন্যায় উপার্জন ছাড়তে পারলো না, তাদের জেনে রাখা উচিত আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের উপরে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এইরকম অসংখ্য দালিল রয়েছে কোরআন এবং সুন্না থেকে আমরা জানতে পারি। শুধু পারিবারিক না, এটা সামাজিক কেমন ইফেক্ট পড়বে, সামাজিক ইফেক্ট যখন আমরা এই সুদের প্রচলনটা যখন আমরা দেখি, সুদ ঘুষ যখন বাড়ে, এই ঘুষের কারণে দেখা যায় সমাজ থেকে নৈতিকতা বিলীন হয়ে যায় এবং টাকাগুলো এক শ্রেণীর মানুষের পকেটে চলে যায়, সমভাবে মানুষ অর্থ ই করতে পারে না, এটা আরো বাড়তে থাকে। জি, আবারও ফিরবো আপনার কাছে ইনশাল্লাহ। আমরা সম্মানিত শেখ মোহতারাম মির্জা ইয়াসিনের কাছে যাইতে যাচ্ছি। এ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি সেটি হচ্ছে কিয়ামতে এর প্রভাব কী পড়বে, এই যে যারা হারাম উপার্জন করে নামাজ পড়ছে, হজ করছে, জাকাত দিচ্ছে, কিয়ামতে প্রভাব কী, কবরের জিন্দেগির প্রভাবটা কী? ধন্যবাদ আপনাকে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হচ্ছে তার প্রিয় বান্দাদের জন্য, যারা তার সন্তুষ্টি অর্জন করেছেন। এখন আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আহকামগুলো মানতে হবে। যেরকম আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে মেহমানদারি করবেন। এখন আল্লাহ বলছেন তোমরা হারামকে বর্জন করো, হালালকে সঙ্গী করো, তোমরা হালাল খাও, পান করো, এবং এই ব্যাপারে অনেক উৎসাহিত করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। এখন দেখুন, আপনি একজনের জায়গা মেরে খাচ্ছেন, আপনি একজনের অর্থ মেরে খাচ্ছেন, আপনি হক মেরে খাচ্ছেন, এই সম্পদগুলো এত বেশি বোঝা হবে আপনার জন্য এবং তারাই সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা তো রিসেন্টলি দেখতে পারি যে সন্তান বলছে যে তার খবর আছে, বাবার খবর আছে, এবং বাবা তার সন্তানকে অস্বীকার করেছে, যেগুলো আমরা কোরআনের আয়াতে পড়েছি, হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না। আজকে নৈতিকতাকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে, কবর হাশর মিজান ফুলসেরাতকে ভুলে গিয়ে যে সম্পদ আজ আমি করছি অবৈধভাবে, সেই সম্পত্তি সেই হাশরের ময়দানে কেয়ামতের মাহশরে আমার বিরুদ্ধে অবস্থান নিবে এবং সেই সম্পদ এত পরিমাণ হবে যেগুলো আমার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হবে। আমি একটি কথায় আসতে চাই। আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে আমরা লেবাসকে আজকে ধারণ করছি, দেখেন আমরা একটা সময় বলতাম যে নামাজি চোর, আসলে নামাজি চোর নয়, চোর নামাজের ভেষ ধরেছে। আসলে যে দাড়ি টুপিকে যারা অকল্যাণভাবে ব্যবহার করবে, আসলে তারা ভেষ ধরেছে, আসলে তারা দরবেশ নয়, তারা ধরেছে বেশ, এটার জন্য মারাত্মক গুণা হবে তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অর্থ হচ্ছে এরকম যে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার বাহ্যিক যে দৃষ্টি, এরকম অনেকে আছে, আপনি দেখবেন টুপি পরতেছে, এটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অনেকে টাক ঢাকতে টুপি পরে, মানুষ তো মনে করতেছে নামাজ পড়তেছে, আসলে কিন্তু নামাজ পড়ে না। এরকম অনেকেই লিবাস ধরেছে, আসলে তার সাথে যে আল্লাহর সম্পর্ক সেটা নেই। যেরকম আপনি যদি দেখেন একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি বলতে গেলে একটু লম্বা সময় হয়ে যাবে, এই জন্য আমি অর্থটা বলছি, আল্লাহ বলছেন যে তোমাদের উপরে পোশাক অর্থাৎ পর্দাকে ফরজ করা হয়েছে, তবে সবচেয়ে দামি পোশাকের নাম হচ্ছে লিবাসু তাকওয়া। তার মানে লিবাসকে আপনি ছেড়েও দিবেন না বা লিবাসকে ব্যবহার করবেন না, লিবাসের পাশাপাশি আমাকে কী করতে হবে, তাকওয়াটা অর্জন করতে হবে। যদি আল্লাহর ভয় তাকওয়া যদি আমার মধ্যে না থাকে তাহলে ইবাদতের পূর্ণ এবং স্বাদ আমি পাবো না। দেখেন আজকাল এই অবৈধভাবে অর্জনকারীদের প্রভাব সমাজে বিস্তার বেশি হওয়ার কারণে
তাদেরকে প্রত্যেকটি জায়গায় এগিয়ে দেওয়ার কারণে সমাজের মানুষ জানে যে সে অবৈধভাবে সম্পদ করেছে, সে সুদ খায়, ঘুষ খায় এবং অবিচার করে, অন্যায় করে, তাকেই আবার মসজিদের সভাপতি বানানো হচ্ছে, তাকেই চেয়ারম্যান বানানো হচ্ছে, তাকেই সমাজের সব কাজে গিয়ে চেয়ারগুলো দেওয়া হচ্ছে। তাহলে সাধারণত যিনি ভালো মানুষ, যিনি হালালভাবে চলাফেরা করেন, তিনি কি শিক্ষা পাইলেন যে এই দেশে হালালের চাইতে হারামের, ভালো মানুষের চাইতে মন্দ মানুষের কদর বেশি? এই প্রভাবগুলো কিন্তু আজকে মানুষের উপরে পড়ছে। কেন আমার মসজিদে এসি লাগাইতে হবে, কেন আমার মসজিদকে এত বেশি সুসজ্জা করতে হবে? হ্যাঁ, যদি আমি হালাল পন্থায় আমরা সবাই মিলে করি আলহামদুলিল্লাহ, কিন্তু ঘুষখোর সুদখোরের টাকা নিয়ে এসি বানিয়ে তাকে সভাপতি বানিয়ে দরকার নাই তো। আমার প্রয়োজন হলে আমরা মাটির মসজিদ বানাবো, মাটিতে এরিয়া করে জামাত করে বাড়িতে চলে যাব, বৃষ্টি আসলে ঘরে নামাজ পড়ব। জি, ধন্যবাদ মহতরম। শুধু মসজিদের বিষয় না, আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। সম্পূর্ণ বিষয় যে মহতরম, জি, একজন মানুষের বেঁচে থাকার জন্য তো টাকার প্রয়োজন। জি, তো কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করছে, জি, কত টাকার প্রয়োজন একজন মানুষের বেঁচে থাকার জন্য, মানে কত টাকার প্রয়োজন? এখন নবীজি তো এই কথা বলেন না যে 90,000 টাকা বেতন পাইলেই তার জন্য এনাফ, কিন্তু একটা মানুষের প্রয়োজনটা আমরা কিভাবে ফিল করব বা মেটাবো যে এত টাকা বা এই পরিমাণ সম্পদ বা এই জিনিসটা আপনার থাকলে এনাফ, আলহামদুলিল্লাহ আপনি এতে খুশি থাকেন, আপনি যদি নসিহত করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছোটোবেলা থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের ইতিহাস এত বেশি শুনেছি, আমাদের অনেকের ধারণা সাহাবিদের মধ্যে বুঝি কেউ মালদার ছিলেন না, টাকা পয়সা ছিল না। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়ে শয়ে উট তিনি দান করতেন। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফের কথা শুনি, তিনি বিশাল বড় ব্যবসায়ী, ধনী, ধনাঢ্য ছিলেন। এক কথা বলতে, ইসলাম হালাল পন্থায় আপনি কাউকে না ঠকিয়ে, কাউকে জুলুম না করে হালাল পন্থায় আপনি অর্থের মালিক হতে পারেন, এবং সেগুলো আবার আপনি যথার্থভাবে সৎকা করবেন, দান সৎকা করবেন, সেইগুলো আপনার কাজে লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি এর একটি হাদিসের শেষাংশে বলছি, নবী সাল্লাম বলছেন, তোমরা একটি খেজুরের অর্ধেক হলো সৎকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে সৎকা আমাদের খুব বেশি প্রয়োজন। কিন্তু আপনি যদি বলেন স্বাভাবিক একটা মানুষের চলতে কতটুকু প্রয়োজন, আমি বলি যিনি যতটুকু অর্জন করেছেন তিনি যদি শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, এতে তার জন্য যথেষ্ট। যার শুকুর নাই সারা পৃথিবী হলে কোনো তার হবে না। আরেকটি বক্তব্য হচ্ছে হালাল পন্থায় ব্যবসার মধ্যেও যে আপনার হারাম নাই, চিনিতে ভেজাল মিশাইয়ে দিলেন, তারপর ওজনে কম দিলেন, ব্যবসার মধ্যে তো আরও বেশি করার সুযোগ আছে। কিন্তু আপনি হালাল পন্থায় যত টাকার মালিক হন না কেন, জাকাতের ব্যবস্থা আছে, সৎকার ব্যবস্থা আছে, এতে আপনি জিজ্ঞাসিত হবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে নগদ ইসলামিকের সৌজন্যে। পরিশেষে একটি কথাই বলতে যাচ্ছি, আচ্ছা একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন, আপনি কত টাকার খেতে পারবেন বলেন তো? এত টাকা, হাজার হাজার কোটি টাকা কেউ কেউ বেপরোয়া হয়ে অবৈধ উপায় অবলম্বন করে অর্জন করছেন, আপনি এ টাকা কী করবেন? কবরতে আপনি আজাবের সম্মুখীন হবেন, আপনার বউ বাচ্চা পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম তারা ভোগ করবে এই টাকাগুলো, আলটিমেটলি আপনার লাভটা হচ্ছে কী, আপনার লাভটা কী হচ্ছে একটু বিবেক দিয়ে ভাবেন। আর আপনি কবরে যাবেন তো খালি হাতে, শূন্য হাতে, তিনটা কাপড়ের টুকরা নিয়ে, কাফনের তো পকেট নাই ভাই, এত টাকা কী করবেন? আসুন একটু স্থির হই, নিজেকে সেইভাবে রেডি করি যে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফি মা আনফাকা, আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে এই টাকা যে অর্জন করেছিলা, উপার্জন করেছিলা, কোন পথে উপার্জন করছো আর খরচ করেছো কোথায়, এই হিসাব কিন্তু দেওয়া লাগবে ভাই। সুতরাং ডান বাম খেয়াল না করে খালি পাইলেই, মানে পদ্মা ব্রিজ দিলে পদ্মা ব্রিজ হজম করে ফেলবে, এরকম কিছু মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, হারাম পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।